পুলিশ মহাপরিদর্শকের সাথে রংপুর সফরে যাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে কাপুরুষ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। দুপুরে সার্জিসের আগমনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এর আগে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সার্জিসকে ভিআইপি প্রোটোকল দেয়ায় পুলিশের কঠোর সমালোচনা করেন বক্তারা। একই সাথে রংপুরের মাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমন্বয়কদের কোনো কর্মসূচি হলে তা প্রতিরোধের ঘোষণাও দেয়া হয়। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক সংলাপকে কেন্দ্র করে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এই ঘটনায় রংপুরে তাদের অবাঞ্ছিত করে জাতীয় পার্টি।